প্লেনে কয়বার উঠছিস? ওঠার স্বপ্ন দেখা মানে আমাদের জন্য বিলাসিতা। ভাই এই এই জায়গাটাই আমি একটা মানে এখানে আমি বলে দিচ্ছি এই জায়গাটা কি ডিজার্ভ করে। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है সব সখীরে পার করিতে নে মাথা কেটে যাচ্ছে কেন এভাবে কি ভিডিও করে হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো ইতিমধ্যে আমরা আজকে যাচ্ছি আবারো হরিরামপুর বিলে যাওয়ার বিশেষ কারণ হলো এর আগের বার গেছিলাম আমরা ভালো শট নিতে পারিনি নৌকা পাইনি তো এবার যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে তো যাওয়ার অনুভূতি কি রাস্তা কেমন লাগতেছে আপনার অনেক সুন্দর লাগছে আমি এখানে প্রথম সিরিয়াসলি এই রাস্তাতে প্রথম হ্যাঁ এই রাস্তাতে প্রথম সিরিয়াসলি সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না অবাক করা ব্যাপার রাস্তাটা আপনারা অবশ্যই চিনে যাবেন ব্যাকশটে দেখাই দিব তো হরিরামপুরে কি পদ্ম ফুল যদি না পাওয়া যায় তাহলে কি করবেন তোকে মেরে ফেলবো তুই আমাকে পদ্ম ফুলের জন্য নিয়ে আসছিস বিশ্বাস কর আমি একবারও পদ্ম ফুলের কথা মুখে বলছি তোকে ডাকার সময় তো বিলে কি করতে যাব আমি ওই পানি দেখতে রোদে মানে এত সুন্দর চেহারা আমাকে বলতি বলতি পাগল করে দিল যে আমার চেহারা পুড়ে যাবে এই জিপ গ্যালারির শটগুলো আমি সব দিয়ে দেবো দাঁড়া সো আজকে আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ মাঝে মাঝে এমনি এসছি তুই যদি পদ্ম ফুল না নিয়ে দিস আচ্ছা পদ্ম ফুল আমি ক্যামেরাতে বলতে পারছি না যে করে হোক ম্যানেজ করে এনে দেবো ছিড়ি ছুড়ি আজকে 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 পদ্মফুল আছে সমস্যা নেই আর যদি তোর কপালেই না থাকে তাহলে তো কিছু করার নেই তাহলে তোর এই ভিডিওগুলো তোর কপালে থাকবে না আচ্ছা এর দামি ক্যামেরায় শুট করছি বলে ব্ল্যাকমেইল দেখছেন জনগণ আপনি কিন্তু আমার দলে আমার সাবস্ক্রাইবার আপনারা সেটা কিন্তু ষড়যন্ত্র হচ্ছে দেখছেন সাবস্ক্রাইবার তোর হলেও দেখতে সুন্দর তোর থেকে আমি সো আমার কথা শুনতে সবাই দেখা যাবে এই ইড যদি সব আমার সব ভিডিওগুলো চাইতে ভিউ যদি বেশি হয় তাহলে মানবো যা তোকে ট্রিট দিয়ে আরেকটা ব্লগ করব ঠিক আছে যে কটা ব্লগ দিছি এগুলোর চাইতে সবগুলোর বেশি ভিউ যদি আসে তাহলে ট্রিট দিয়ে আরেকটাই হবে আসবে আসবে ডান ডান ডিল ডান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম এই যে জাতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে সাজগুজু শুরু করেছে সে ছবি তুলবে বলে এটাও দেখাতে হচ্ছে তোকে এটা দেখাবো না কেন মানে আমরাও তো আসছি তাই না আমাদের চুল তো উড়ে তিপান্তরে চলে গেছে আমার চুল সেম দেখ আমার চুলের পিছনে খরচ জানিস তুই আমরা নাই গরিব মানুষ ওয়াও অসাধারণ আসলে অনেক সুন্দর না ওয়াও অসাধারণ চারিদিকে শুধু ওয়াও চারিদিকে শুধু ওয়াও আসলে আমার মনে পড়ছে লাস্ট আমি এইভাবে ভিডিও করেছিলাম মানে কোনো ইর ওপরে সেটা হলো রাঙামাটিতে তাও সেটা 2017 সালে এইভাবে ভিডিও করেছিলাম দুইটা ভাই আছে আমাদের সাথে ভাই কেমন লাগছে এক্সপেরিয়েন্স বলেন আপনাদের ভালো লাগছে কোথা থেকে এসেছেন যাদবপুর যাদবপুর থেকে আপনি মেহেরপুর ভাই আমাদের আপনাদের বাসা মেহেরপুরে মেহেরপুরে বাসা আচ্ছা কোন এমন ভাবে বলেন মেহেরপুরে তো আমাদেরও বাসা
আচ্ছা এখানে আমরা দেখতে এখন একটু দানবকে দেখেনি ঠিক আছে এই যে সে যে তুই আমাকে নিয়ে এসে অপমান করছিস অপমান কোথায় করলাম আমি এখান থেকে লাভ দিব সাঁতার পারিস এখানে দুইজনের ডুবন হবে তবে পরিবেশটা কেমন কেমন লাগতেছে মানে তোর এক্সপেরিয়েন্স বল অনেক ভালো লাগছে যে আসতে চাচ্ছিলি না আমাদের মতো গরিবের কক্সবাজার আসলেই গরিবের কক্সবাজার বাট যারা এখনো আসেননি তাদেরকে বলবো আসলেই আপনারা মিস করতেছেন জায়গাটা কিন্তু অসাধারণ হরিরামপুর বিল এত সুন্দর যে বলে বোঝানো যাবে না বিশেষ করে নৌকাতে ঘোরার জন্য হোক সিরিয়াসলি পদ্ম ফুল ওখানে প্রচুর আছে এখন হয়তো কমে যেতে পারে সেটা দেখতে হবে প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে হাই বলে দে দেখ ক্র্যাশ করে মাটিতে পড়বে তবে প্লেনে কয়বার উঠছিস বল যে বড়লোক মানুষ নৌকায় উঠছে আজকে গরিবের নৌকায় প্লেনে কয়বার উঠছিস ওঠার স্বপ্ন দেখা মানে আমাদের জন্য বিলাসিতা ভাই এই এই জায়গাটাই আমি একটা মানে এখানে আমি বলে দিচ্ছি এই জায়গাটা কি ডিজার্ভ করে ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো ও স্যার নেই ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है পরে কথার পর এইটাই ডিজার্ভ করিস তুই কেন কেন কি প্লেনে ওঠা মানে অনেক কিছু আমি মনে করি আমার জন্য ভাই এতবার উঠেও যদি এমন বলিস আচ্ছা আঙ্কেল গানটান আপনি শোনাবেন নাকি আমরা শোনাবো কেন যে সিঙ্গেল আমি আমি যদি একটা বয়ফ্রেন্ড থাকতো খুব মজা হতো বিশ্বাস কর কি তোর তোর বয়ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তুই প্রেম করতে চাচ্ছিস তাই তো সিঙ্গেল তুই কি গান তোকে শোনাবো ভিউয়ারদের মধ্যে একটা হ্যান্ডসাম কাউকে বল আমাকে নক দিতে তার আগে আমি একটা তোমাকে এই বিষয়টা স্লোগান দিই হ্যাঁ সখী তোরা প্রেম করিও না পিরিতওয়ালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পিরিতওয়ালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করিও না বুঝছো বেদনাটা নিতে চাই কেমন বেদনা মানে এই জন্যই বলে যে ভাই কুয়াই আপনি পড়লে আপনি তো সাদা জানেন না মরে যাবেন বলছে না আপনি বাঁচিয়েন হ্যাঁ আমি একটু দেখতে চাই এখানে একটা ঘর হবে ঠিক আছে ওই ঘরে তুই থাকবি আর শিয়ালে এসে ডাকবে এই যে পানি নিয়ে ছিটাচ্ছিস যে গায়ে পড়তেছে এটা তো গুনাহ আর আমার যে জামা ভিজে গেছে এত দামি জামাটা দি কিনে দিবি সব সময় দামি এদিকে ক্যামেরা ঘোরানোর জন্য এই চেহারা আসছি বলছি যে তোর ব্লগে আমি আসছি তোর কপাল সব দামি আসলে অবশ্যই দামি আমি নিজেই দামি আমি মনে করি কে কে মনে করে আই ডোন্ট কেয়ার সাবাস নিজেকে অবশ্যই নিজেকে গুরুত্ব দেয়া ভালো নিজেকে ছোট ভাবতে নেই এই দেখেন এইটাকে সে সাপ ভেবে ভয় পেয়েছে কি বলবো দেখুন সে দামি অনেক সাহসী সে সাহসী বিশ্বাস করো আমার সাপে প্রচুর ভয় আমার জিনভূতে কোনো ভয় নেই আমি এগুলোকে বিশ্বাসই করি না জিনে বিশ্বাস করি বাট ভয় নেই সাপে প্রচুর ভয় নুসরাত জানে নুসরাত তুই দেখলে একটু বলে দিস আচ্ছা নুসরাত এই ব্লগ দেখে বলে দিবে কমেন্টে একটা বয়ফ্রেন্ড থাকলো আমি কেন সিঙ্গেল জন্ম থেকে সিঙ্গেল আমি তোর এই ডায়লগ শুনতে শুনতে ওই আমি পারি না আর পারি না লিখনকে খুব আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আর এবার সত্যি করে বলো তোমরা কাকে দিবা ফুল কাকে দিবা সত্যি করে বলো ওই ব্রাদার এদিকে ক্যামেরা ক্যামেরা এদিকে খবর কি ব্রাদার
তোমার বাসা এখানে আমি নৌকার জন্য মরতেছি মিয়া আমি কবে থেকে খুঁজতাছি জানো আরে দূর আমি তো জানি না যে তুমি এখানে থাকো আরে গ্রুপে বলা লাগে এটা গ্রুপে তুমি এখানে থাকো আমরা নৌকা নিয়ে চিন্তা করতে হইছে আচ্ছা নেক্সট টাইম চলো পিকনিক করব একদিন ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ যোগাযোগ করব আমাদের ভাই ব্রাদার এখানে আমি নিজেও জানি না ভাবা যায় তুই ফুলগুলো সব ছিড়ছিস কেন এটা ঝরে যাবে একটা একটা কথা তো শুনেছিস ঝরে যাওয়া ফুল কাগজের মিস্টেক গান না জেনে গান গাইলে যা হয় সেই ইর মতো আমব্রেলা বানান করে তো আরে আমব্রেলা আমরা কেন ইংলিশে আমাদেরকে ফেল করে দেওয়া হলো আমি রাষ্ট্রবিজ্ঞানে প্লাস পেয়েছি ডেটার পেয়েছি আচ্ছা ওটা আসলে মানে অনেস্টলি এই কন্ট্রোভার্সি নিয়ে বলতে চাচ্ছি না বাট ভয়ে ভয়ে আরো ওরা ই করছে হ্যাঁ ওরা ওরা নিজেরাই হাসির পাত্র হয়েছে এত সুন্দর একটা কসা এটা হচ্ছে সিঙ্গেল মানুষের গিফট তুই বুঝবি না এগুলো সিঙ্গেল এরকম পচা জিনিস গিফট পায় ছি লানত হ্যাসি সিঙ্গেল জিন্দগি পর অসাধারণ লাগতেছে যদিও ক্যামেরায় জানি না অত সুন্দরভাবে ক্যাপচার হচ্ছে কিনা বাট এত সুন্দর লাগতেছে সিরিয়াসলি সব সখীরে পার করিতে নেব হইয়া নাই আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে দেখি প্রেমে পড়েছিস বাইনি চান্স বলবো নামটা প্রেমে পড়ে নামটা বলবো কমেন্ট বলি দুই একটা কমেন্ট বলি ওয়াও কিউট তুই যাকে কমেন্ট করিস আমি কমেন্ট করি কি কিউট আগুন কাকে কমেন্ট করলো নাম্বার বল মেনশন দিব নাম নাম বলা যাবে না চাকরি থাকবে না আরে ভাই মানুষকে তোরা আবার একটু 100% নেগেটিভ কেন 100% না 110% নেগেটিভ এইটাই তো সমস্যা আমি জাস্ট মানে কোন জায়গায় কমেন্ট করে শান্তি পাই না এই জগতে কোন জায়গায় কমেন্ট করে শান্তি নাই তোদের জন্য আচ্ছা গাইজ সবাইকে আমি বলতে চাই ও আমার সাথে চ্যালেঞ্জ করছে যে ও আমার ব্লগে আসার জন্য ঠিক আছে আমার এই ব্লগের ভিউ অনেক বেশি হবে আমার মনে হয় যে নোয়াখালী নিয়ে যে ব্লগটা আমি আপলোড দিছিলাম ওইটাই বেশ কিছু ভিউ হয়েছে বেশ কিছু বলতে আমাদের কাছে একশো অনেক ও বলছে তিন দিনের ভিতরে ওইটার চাইতে ওর ও এই ব্লগে আছে এইটার ভিউ বেশি হবে যদি বেশি হয় তাহলে তিন দিনের মধ্যে যদি বেশি হয় তাহলে আমি ওকে ট্রিট দিব এবং সেটারও একটা ব্লগ করে আপনাদেরকে জানাবো ঠিক আছে ঠিক আছে যে কোনো জায়গায় হতে পারে ট্রিট এবং ভালো কিছু সমস্যা নেই ভালো কিছু আচ্ছা যদি তিন দিনে না হয় তাহলে ও ট্রিট দিবে না না হলেও দিবি না হলেও দিবি এটা কেমন ছোড়া জারি হয়ে যাচ্ছে এটা তো ঠিক না এটা কেমন চ্যালেঞ্জ হচ্ছে না হলেও দিবি না এটা কেমন চ্যালেঞ্জ দেখছেন চিটারি করতেছো কিন্তু পাকা চিটার সি না হলে তুই খাওয়াবি কিনা তুই এটা বলতে পারলি আমাকে না না হলে তুই খাওয়াবি ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ব্লগটা আমরা এখানেও শেষ করতে পারি বা হতে পারে যে আর দু একটা ফুটেজের সাথে অ্যাড করছি
অসাধারণ জায়গা হরিরামপুর বিল। আপনারা কিভাবে আসবেন যদি কেউ না এসে থাকেন বা মেহেরপুরে না হয়ে থাকেন, কমেন্ট করবেন সবাই। মেহেরপুর সদর থেকে, ঠিক আছে, মেহেরপুর সদরের যে কোনো জায়গা থেকে হরিরামপুর বিলের জন্য রিক্সা নেবেন অথবা অটো নেবেন। রিক্সা নিলে 50-60 টাকা নিবে এই বিল পর্যন্ত নিয়ে আসতে আপনাদের, ঠিক আছে। এবং চাচাদের খুশি করে আপনি ভালো মানে মোটামুটি কিছু দিয়ে দিলে ওনারাও খুশি হয়ে যাবে যাদের ইতে যাবেন। আর অসাধারণ জায়গা, আপনারা সবাই আসতে পারেন, ঠিক আছে। ক্যামেরা ওদিকে, ওয়াও ওয়াও।